গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের জন্য আমি এনেছি নতুন একটা ব্লগ। আমরা সিকিম লাচুং ঘুরে চলে এসেছি দার্জিলিং। এবার আমরা দার্জিলিংয়ে ঘুরে কী কী দেখেছি এটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের হোটেল রুমের ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের এক রাতের ভাড়া পড়েছে 3000 রুপি। সকালে নাস্তা করে বের হয়েছি সাইটসিং। আমরা রোপওয়ে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন। এখানে রুহামা একটা বাচ্চার সাথে খেলা করছে, আমিও করলাম। আমরা সাইটসিং করার জন্য একটা গাড়ি রিজার্ভ করেছিলাম। গাড়িটি সারা দিনের জন্য ভাড়া পড়েছে 4000 রুপি। আমরা চারটা সাইটসিং করব। আমরা উঠে পড়েছি রুফয়েতে। উপর থেকে দেখছি খুবই সুন্দর লাগছিল, প্রথমে ভয় পেয়েছিলাম। আমরা যখন রুফয়েতে উঠেছিলাম চারিদিকটা মেঘে ঢাকা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু একটু পরেই মেঘটা আবার সরে গিয়েছিল, এর জন্য আবার আমরা ভিউটা সুন্দর করে দেখতে পেয়েছিলাম। উপর থেকে চা বাগানটা দেখতে এত সুন্দর লাগছিল, মনটা ভরে গেল। আমরা খুব আনন্দ করছি। আমরা এপাশে এসে রুফয়ে থেকে নেমে একটু ঘোরাঘুরি করলাম এবং ছবি তুললাম। আমরা এখানে এসে একটা চা খেয়েছি, চাটা খুব মজা। একটা রুফয়েতে 6 জন উঠা যায়। রুফয়ের ভাড়া পড়েছিল আমাদের 250 রুপি। এখন আমরা রুফয়েতে উঠে আবার ওই পাশে চলে যাবো। এবার চায়ের বাগানটা খুবই সুন্দর লাগতেছিল। রুফয়েতে উঠে মেঘের একটা গন্ধ আসছিল, চা পাতার একটা গন্ধ আসছিল নাকে। দেখতে খুবই সুন্দর লাগছিল এবং খুবই ভালো লাগছিল। দার্জিলিং শহরটা চায়ের শহর মনে হচ্ছিল।
এখানে প্রায় আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। এখন আমরা যাব চিড়াখানায়। চিড়াখানায় এসে দেখি এখানে অনেক ভিড়, অনেক বড় লম্বা লাইন। এখানে কিছু পশু পাখির ছবি দেওয়া আছে, আমরা দেখছি। অবশেষে আমরা চিড়াখানায় প্রবেশ করলাম। চিড়াখানায় ঢুকে আমাদের অনেক ভালো লাগছে, অনেক পশু পাখি দেখলাম। এখানে একটা লাল মুরগি দেখতে পাচ্ছি, পাশে একটা ময়ূর আছে। চিড়াখানায় ভিতরে 3টি স্পট আছে দেখার জন্য, একসাথে 3টি স্পট। একটি হচ্ছে চিড়াখানার পশু পাখি, আরেকটি হচ্ছে মিউজিয়াম, 3 নম্বরটা হচ্ছে রুফওয়ে অ্যাক্টিভিটি। চিড়াখানার পশু পাখি দেখতে আমাদের ভালো লাগছে। এখানে একটা বড় ভাল্লুক আছে, ভাল্লুকটি বসে বসে গাছ খাচ্ছে। এখানে অনেকগুলো হরিণের বাচ্চা আছে, বাচ্চাগুলো ঘাস খাচ্ছে। চিতাবাঘ, এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানে 2টি বাঘ, একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা চিতাবাঘ। চিতাবাঘটি দেখতে খুব সুন্দর লাগছিল। একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম, যে দেখি ওখানে 2টো সাদা সাদা শিয়াল আছে। শিয়াল দুটো দৌড়াদৌড়ি করছে, রুমের ভিতর চলে গেল। এখানে বানর আছে, বানরগুলো দুষ্টুমি করছে। এখানে একটা বানরের কুলে বানরেরও বাচ্চা আছে, বাচ্চাটিকে সুন্দর করে কুলে নিয়ে আছে। এখানে আরো 2টি শিয়াল আছে, শিয়াল 2টি ঘরের ভিতরে গিয়ে বসে আছে। এখানে আরো 2টি ভাল্লুক আছে, ভাল্লুক 2টি হাঁটাহাঁটি করছে। এই ভাল্লুকটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এখন অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চার করতে এসে পড়েছি। রুহামা প্রথমে অ্যাডভেঞ্চার করছে, তারপরে আমি করব। রুহামা পুরাটা অ্যাডভেঞ্চার করেনি, আমি করেছি। অনেক ভয় লাগছিল করতে, মনে হচ্ছিল পড়ে যাব। বাবা নিচে থেকে আমাকে সাহস দিচ্ছিল, কিন্তু তারপরেও আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে অবশেষে পুরাটা কমপ্লিট করেছি। এবার আমরা আরেকটি স্পটে চলে যাব। এখানে এই পোশাকগুলো ভাড়া পাওয়া যায় 50 রুপি করে। আমি আর রুহামা পড়েছি। এখানে চা বাগান দেখা যায় এবং পাহাড়ের উপর থেকে মেঘগুলা দেখতে খুব সুন্দর দেখা যায়। রুহামা চা পাতা উঠাচ্ছিল আর আমি, আমাকে একটা ছুরি দিয়েছিল, ওই ছুরি দিয়ে আমি চা পাতা কাটছিলাম, নকল ছুরি ছিল। এখানে ঘোরাঘুরির পর তারপরে আমরা পোশাক দিয়ে দিয়েছি ওনাদের। এই স্পটগুলো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব শিলিগুড়ি। এক রাত আমরা শিলিগুড়ি থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে।
দার্জিলিং এর শেষ রাতের ভিউ দেখতে দেখতে চলে যাব শিলিগুড়ি। এখানেই শেষ করছি আমাদের ইন্ডিয়ান ভ্রমণ। বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।